আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরকাতুহ। সম্মানিত দর্শক, আমাদের এই বাংলায় অনেক ঘটনা ঘটে এবং সেই ঘটনার যে প্রেক্ষাপট হাজার বছর ধরে একইভাবে ঘটছে, ফলে অনেকগুলো প্রবাদ বাক্য, যে লাউ সেই কদু ইত্যাদি নানা রকম প্রবাদ বাক্য আমাদের দেশে চলে আসছে। তা আমাদের দেশে মন্দ কাজের শেষ নেই, অশেষ মন্দ কাজ। কিন্তু দুর্ভাগ্যজনক হলেও সত্য যে ভালো কাজের কোনো অনুসরণ নেই। যেমন আমাদের এই দেশে হাজি মোহাম্মদ মহসিন নামক একজন বিখ্যাত মহামানবের জন্ম হয়েছিল। এমন মহামানব পৃথিবীতে খুব কম আছে কি না আমি বলতে পারবো না। মানে তিনি তার যা কিছু ছিল একেবারে সর্বস্ব তিনি দান করে গেছেন। তো অনেকেই দান করেছেন, আলফ্রেড নোবেল দান করেছেন, টাটা বিড়লা যারা গ্রুপ রয়েছেন তারা দান করেছেন, তারপরে আমাদের বাংলাদেশের অনেক লোকই দান করেছেন। কিন্তু হাজি মোহাম্মদ মহসিন তার সমস্ত ধন সম্পদ দান করে এমন একটা ট্রাস্টে দিয়ে গেছেন যে ট্রাস্টটি এখনও চলছে সরকারের অধীন। হাজি মোহাম্মদ মহসিন ট্রাস্ট ব্রিটিশ সরকার চালিয়েছে, এখন ভারত সরকারও কিন্তু সেটা চালাচ্ছে। কিন্তু এইরকম অনুসরণ করে আমরা একটি ট্রাস্টও কিন্তু বাংলাদেশে গড়ে তুলিনি। সম্ভবত আঞ্জুমানে মফিদুল ইসলাম একটা ট্রাস্ট আছে, এরকম আহসানুল্লাহ মিশন ট্রাস্ট আছে, কিন্তু হাজি মোহাম্মদ মহসিনের মতো ঠিক ওইভাবে কোন একজন দাতা তার সকল কিছু দান করে গেছেন, একটা ঘটি বাটিও তার ছিল না। এক আর দুই নম্বর হলো নিজের আত্মীয় স্বজন বন্ধুবান্ধব শুভানুদ্দাহী কাউকেই এই ট্রাস্ট পরিচালনা করার জন্য তিনি দিয়ে যাননি। তো যাই হোক, এরকম ভালো কাজের নজির আমাদের দেশে কিন্তু খুব অল্প। কিন্তু কোন জমানাতে রঘু ডাকাত ছিল, কোন জমানাতে ধরেন মুরগি মিলন ছিল, আরেক জমানাতে চাকু মহিউদ্দিন ছিল, আরেক জমানাতে বাস্টার্ড সেলিম ছিল, তারপর সেখানে টোকাই সাগর এলো, টোকাই সাগরের পর আরও কত কিছু, মানে অকথ্য অশ্রাব্য, তারপরে যাকে বলা হয় অ্যাবনক্সিয়াস দুর্গন্ধযুক্ত, ভীষণ রকম দুর্গন্ধযুক্ত অপকর্ম যেগুলো দেখলে গা গিটগিট করে। তো এই সকল কর্ম হাজার বছর ধরে ধারাবাহিকভাবে শাখা প্রশাখা বিস্তার করেছেন। উইতে ম্যাটিকুলাস মানে পরিকল্পনা করে, গণনা করে, বৈজ্ঞানিক গবেষণা করে যেভাবে আমাদের দেশে চুরি চামারি ডাকাতি রাহাজানি ছিনতাই খুন খারাপি ধর্ষণ ইত্যাদিকে রীতিমতো শিল্পে পরিণত করার জন্য যত পরিশ্রম করেছে, হাজি মোহাম্মদ মহসিনের কর্ম, গিয়াসুদ্দিন আজম শাহের কর্ম, তারপর ঈশা খাঁর কর্ম, মুসা খাঁয়ের কর্ম, তারপর শামসুদ্দিন ইলিয়াস শাহের কর্ম, শায়েস্তা খানের কর্ম, আলাউদ্দিন হোসেন শাহের কর্ম, তারপরে সুটি খানের কর্ম, পরাগল খানের কর্ম, এই কর্মকে শিল্প পরিণত করার জন্য ওভাবে কেউ কিছু করেনি। কিংবা এই বাংলার জমিনে হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহে যে কর্ম করেছেন, ইসলাম প্রচার করেছেন, বিয়ে করেননি, নিজের জন্য একটা ঘটি বাটি রাখেননি, রাষ্ট্র ক্ষমতা দখল করেছেন, করে রাজার হাতে দিয়েছেন, কিন্তু নিজে রাজনীতি করেননি, এটা বাংলাদেশে হয়নি। এখন পীর হলেও এমপি হতে হবে, মাশায়েখ হলেও মন্ত্রী হতে হবে, আর ফেকাহাবিদ বড় কোনো আলেম ওলামা হলে তাকে প্রধানমন্ত্রী হতে হবে, আর প্রধানমন্ত্রী না হলে এই দেশ চালানো যাবে না। তো এইরকম আমাদের এই সমাজে সাহাবি আম্বার ইবনে ইয়াসার হওয়ার মতো অ্যাম্বিশন কোনো আলেমের আমি দেখি না, যতটা হযরত উমর হওয়ার জন্য, হযরত আবু বকর হওয়ার জন্য, হযরত আলী হওয়ার জন্য যেভাবে অনেকে চেষ্টা করেন। আমি ইতিবাচক অর্থে বললাম, নেতিবাচক অর্থে নয়। তো এখন এই যে
আমাদের যে মন্দ কাজের যে অভ্যাস এই অভ্যাসটা গত দুই মাসে আমাদের সমাজকে তছনছ করে দিয়েছে গত 20 বছরে যারা গর্তের মধ্যে ছিলেন এবং গত 20 বছরে যাদের কান্নার কারণে আমরা বিভ্রান্ত হয়ে পড়েছিলাম যে আহা শেখ হাসিনা খুবই খারাপ মানুষ এইরকম দুধে ধোয়া বা সাত ধোয়া তুলসী পাতা নিরপরাধ নিষ্পাপ যারা লোকজন তাদেরকে কেন তিনি জেলে পুরে রেখেছেন কেন তিনি তাদেরকে ধাওয়ার উপর রেখেছেন কেন তিনি তাদেরকে এই মামলা দিয়ে মোকদ্দমা দিয়ে ক্রস ফায়ার করে তাদেরকে নির্মূল করার উদ্যোগ নিয়েছেন খুবই খারাপ কিন্তু শেখ হাসিনা চলে যাওয়ার পর আমরা একই দেখছি এই চালের সিন্ডিকেট এ তো আগে ছিল না এইভাবে আগে তো ধমক দিলে চালের সিন্ডিকেটের যারা কর্তা তারা ভয়ে চালের দাম কমিয়ে দিতেন এখন সিন্ডিকেটের কর্তারা ধমক পেলে আরও দাম বাড়িয়ে দেন আগে ডিম সিন্ডিকেট চাল সিন্ডিকেট তেল সিন্ডিকেট লবণ সিন্ডিকেট চিনি সিন্ডিকেট থেকে শুরু করে যত হাজারো সিন্ডিকেট ছিল সেই সিন্ডিকেটের যে তাণ্ডব আগে যদি সেই তাণ্ডবটা হতো বিড়ালের তাণ্ডব এখন হয়ে গেছে বাঘের তাণ্ডব আগে যদি হতো সেটা ছাগলের তাণ্ডব এখন সেটা হয়ে গেছে হাতির তাণ্ডব আগের যে ডাকাত সেই ডাকাতরা মানে যদি ডাকাতি করতো সেই ডাকাতির মধ্যে একটা সীমা পরিসীমা ছিল এখন এই ডাকাতরা মানে যা ইচ্ছে তাই করতে পারছে অস্বাভাবিক অশ্লীল অসভ্য নির্মম নৃশংস আপনি চিন্তা করেন একটা মাদ্রাসা হয়তো কোনো একজন ভিন্ন মতের লোক একটা মাদ্রাসা দিয়েছেন হঠাৎ করে দেখা গেল সেই মাদ্রাসা আক্রমণ করে এতিমদেরকে তাড়িয়ে দিয়ে গেল তারপরে এতিমখানায় একটা ফ্রিজ হয়তো কেউ দিয়েছে ফ্রিজটা নিয়ে গেল ফ্রিজের মধ্যে মাংস ছিল তারা অন্য ডাকাতের সবার মাংসগুলো নিয়ে গেল আর এক জায়গায় গিয়ে দেখা গেল আর একটা মাদ্রাসা চলছে সেখানে একটা পুকুর ছিল লোকজনে সে বলল যেন ওই দুষ্ট লোক মাদ্রাসা চালাতে পারে না তারা পুকুরটা সেখানে সেই যত মাছ ছিল সব মাছ সেখান থেকে নিয়ে গেল আর একটা দাতব্য প্রতিষ্ঠান ছিল সেখানে গিয়ে তারা আক্রমণ চালালো সেখানে গিয়ে তার যত গরু ছিল গরুগুলো নিয়ে গেল কিংবা দেখা গেল যে একজন আওয়ামী লীগ নেতা যুবলীগ নেতা তার একটা বিরাট খামার 200-250 থেকে শুরু করে 1000-1500 গরু রয়েছে ছাগল রয়েছে এই গরু চুরি করতে আবার এই গরু ধরে নিয়ে মাংসের দোকানে কষাইয়ের দোকানে বিক্রি করতে বিশ্বাস করে তাদের 10-12 ঘন্টার বেশি সময় লাগেনি সব সাবার করে দিয়েছে এবং এরকম হাজার হাজার গরু 24 ঘন্টার মধ্যে হাজার হাজার গরু চুরি করে সেগুলো জবাই করে সেই মাংসগুলো আবার বিদেশে এক্সপোর্ট করা হয়ে গেছে এবং বাংলাদেশে ফ্রিজ করে এই যে বিভিন্ন যে কোম্পানিগুলো যারা বিক্রি করে তাদের মাধ্যমে সেগুলো বিক্রির ব্যবস্থা করা হয়ে গেছে তো এইরকম অপকর্মকে শিল্পে রূপান্তর অপকর্মকে ইনস্টিটিউশন বানানোর যে সংস্কৃতি এই গত দুই মাসে যারা করছে আমরা কি তাদের খোঁজখবর নিচ্ছি তারা কারা এবং তাদের ব্যাপারে কি আমরা মুখ খুলছি যদি মুখ না খুলি তাদের এই অপকর্ম তো বাড়তে থাকবে তাদেরকে যদি আমরা আইনের আওতায় না আনি তাহলে তো আমরা কেউ বাঁচবো না আপনি আমি কেউ বাঁচবো না আচ্ছা আপনাকে প্রশ্ন করেছেন যে আমরা একটা সময় 71 টিভির ব্যাপারে খুবই যাকে বলা হয় বিরক্ত ছিলাম এখানের যারা সাংবাদিক ছিলেন উপস্থাপিকা ছিলেন রিপোর্টার ছিলেন মালিক ছিলেন প্রায় সবাইকে আমরা মানে পারলে মানে তাদের গলার উপর পা দিয়ে মানে পাড়িয়ে পাড়িয়ে তাদের জীবন নাশ করার জন্য আমাদের ক্রোধ উপড়ে পড়ত তাদেরকে দেখলে আমাদের মনে হতো তাদের গালটা থাপড়িয়ে আমরা ফাটিয়ে দিই এবং সেই 71 টেলিভিশন এখন চলছে আপনারা একটু খোঁজ নিয়ে দেখছেন যে এই 71 টিভি কারা দখল করলো কীভাবে দখল করলো কীভাবে চলছে কত টাকার লেনদেন হয়েছে এরা কি আওয়ামী লীগের লোক নাকি এরা ভারতের লোক নাকি এরা তুরস্কের লোক একটু খোঁজখবর নিয়ে আমাদের দরকার না বলেন একইভাবে এই যে সময় টেলিভিশনটি এই সময় টেলিভিশনটি কারা দখল করলো কারা চালাচ্ছে
এবং যেটি ফুসফাস করে আসছে যে এই 71 টিবি হামলা করার